উত্তরাঞ্চলের কথা যদি এবার একটু বলি, সেখানে দুর্ভোগ কাটেনি। কারণ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে হাটিকমরুল পর্যন্ত গাড়ির ধীরগতি রয়েছে এবং থেমে থেমে চলছে যানবাহন। কড্ডা মোড় থেকে সড়কের পরিস্থিতি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন সহকর্মী রিফাত রহমান, আমরা সেটি দেখে আসব। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে আজও কিন্তু যানবাহনের প্রচুর চাপ রয়েছে। আপনাকে আমি যদি একটু দেখাই, আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে প্রচুর গাড়ি কিন্তু উত্তরবঙ্গের দিকে ফিরছে। তার কারণ হলো গতকাল রাত থেকেই কিন্তু বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার অর্থাৎ টাঙ্গাইল অংশে দীর্ঘ যানজট ছিল। সেই যানজটের গাড়িগুলো কিন্তু আজ উত্তরবঙ্গের দিকে ছুটতে শুরু করেছে। সকাল থেকে এই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত এই 22 কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মহাসড়ক অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে, যানবাহনের স্বাভাবিক গতি কিন্তু ফিরতে শুরু করেছে। আপনাকে একটি তথ্য আমি জানিয়ে রাখি যে গতকাল কিন্তু বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার হয়েছে, প্রায় 43,000-এর বেশি যানবাহন পারাপার হয়েছে। আজ 24 ঘন্টায়ও কিন্তু প্রায় 41,000 যানবাহন পারাপার হয়েছে। আপনি বুঝতে পারছেন যে এই মহাসড়কে প্রায় 2-3 দিন যাবৎ যানবাহনের প্রচুর চাপ রয়েছে এবং ঈদ যতই ঘনিয়ে আসছিল যানবাহনের চাপ কিন্তু বাড়তে শুরু করেছিল। তবে আজ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা এই মহাসড়কে দেখতে পাচ্ছি যে যানবাহন অনেকটাই স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করেছে। আমি সকাল থেকে এই মহাসড়কে রয়েছি, আমি যেটা দেখেছি যে প্রচুর মানুষ কিন্তু ট্রাকের ছাদে করে কিন্তু অনেক কষ্ট নিয়ে উত্তরবঙ্গের দিকে যাত্রা করছেন, তার প্রিয়জনের সাথে ঈদ করার জন্য বাড়ি ফিরছেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এই মহাসড়কে যানজট নিরসনে কিন্তু তারা প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে মানুষ নির্বিঘ্নে তাদের বাড়ি পৌঁছাতে পারে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। তন্ময়, সিরাজগঞ্জের অবস্থা তো দেখলাম যে পশ্চিম মহাসড়কের গাড়ির ধীরগতি রয়েছে এবং হাটিকুমরুল পর্যন্ত গাড়ির ধীরগতি, এবং এখন যদি গাজীপুরের কথা বলতে চাই সেক্ষেত্রে গাজীপুর মহাসড়কে কিন্তু যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে মহাসড়কের পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী ইফতেখার রায়হান, আমরা একটু সেটি দেখে আসবো। রাত পোহালে ঈদ, প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন মানুষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গত 2 দিন আমরা দেখেছি যাত্রীদের যে উপচেপড়া ভিড়, সেটি আজকে শেষ সময় কিন্তু অনেকটাই কমে এসেছে। আজকে সকাল থেকে আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখেছি যে যাত্রী রয়েছে, যানবাহনও রয়েছে, তবে কোনো যানজট আমাদের চোখে পড়েনি। এর কারণ যদি আপনাদেরকে জানাই, গত 2 দিনে এই ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে অসংখ্য যাত্রী কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু তারা চলে গিয়েছেন। এর ফলে আজকে অনেকটাই স্বাভাবিক রয়েছে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি। গত 2 দিনে যে যানজটের পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আজকে অনেকটাই কিন্তু স্বাভাবিক রয়েছে, গাড়ির গতিও কিন্তু স্বাভাবিক, এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, যাত্রীরা বলেছেন যে আজকে পরিবহনও সংকট তেমন একটি নেই, বাসগুলোর সিট তারা পাচ্ছেন। বাস কাউন্টার মালিকরা যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন জেলায় যে সকল বাস তাদের ছেড়ে গিয়েছিল সেই সকল বাস এখনও আবার ফিরে আসেনি, সেজন্য বাসের শেষ মুহূর্তে কিন্তু কিছুটা কিন্তু বাড়তি ভাড়ায় কিন্তু গুনতে হচ্ছে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজকে অনেকটাই স্বাভাবিক রয়েছে, মানুষ তাদের প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি ফিরছেন। ট্রাফিক পুলিশের সদস্যরা এখন পর্যন্ত মহাসড়কে তাদের দায়িত্ব পালন করছেন এবং কোথাও কোনো ধরনের জটলা সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলছেন। তো এই ছিল গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সবশেষ পরিস্থিতি। তন্ময়, এই যে মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী ইফতেখার রায়হান, আমরা দেখলাম যে এই যে একদিকে যেখানে আমরা দেখলাম যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে হাটিকুমরুল পর্যন্ত কিন্তু গাড়ির ধীর গতি আছে, কিন্তু গাজীপুরে মহাসড়কে যেখানে আমরা দেখলাম যে মোটামুটি কিন্তু গাড়ি মানে সাধারণভাবেই কিন্তু চলছে এবং খুব বেশি যেমন নেই, যেহেতু ইতোমধ্যে কিন্তু ঈদের জন্য যে যাত্রীরা যাত্রা করার কথা তারা ইতোমধ্যে কিন্তু ঢাকা শহর ছেড়েছে।